হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করবো একটা নতুন গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে। রিক্রুটমেন্টটা কী, কীভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কবে, কী কী কোয়ালিফিকেশান লাগবে, কী সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা নোটিফিকেশানটা আবেদন করতে পারবেন। ঠিক আছে, চলে আসুন তাহলে। আমরা নোটিফিকেশানটা কোথায় পাবো দেখে নিই। গুগলে চলে আসবেন, গুগলে এসে সার্চ করবেন www.beelindia.in। এখানে সার্চ করে ফার্স্ট ওয়েবসাইটে চলে যাবেন। ফার্স্ট ওয়েবসাইটে যাওয়ার পরে যে নতুন পেজ আসবে, সেই নতুন পেজে আপনারা ঢুকবেন। এখানে এসে কেরিয়ার অপশানে আসবেন। কেরিয়ার অপশানে এলে এখানে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা পেজ আসবে সামনে, এই পেজে www.beelindia.in এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে নতুন পেজ আসছে সেই পেজে আপনারা নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন রিসেন্ট আপডেটস যে অপশান আছে, এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করাতে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ ট্রেন ইঞ্জিনিয়ার অ্যান্ড দ্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ক্লিক হেয়ার টু ভিউ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করবেন। দিলে এখানে কিন্তু আপনারা নোটিশটা পেয়ে যাবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন। এখানে মোবাইল থেকেও চাইলে মোবাইল থেকেও করতে পারেন, ডেস্কটপ মোড অন করে। তো এখানে দেখতে পাচ্ছেন ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে এসছে এই রিক্রুটমেন্টটা। রিক্রুটমেন্টে দুটো পোস্ট আছে, একটা হচ্ছে ট্রেন ইঞ্জিনিয়ার আর একটা হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার। ট্রেন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে মোট 9টা সিট আছে। সেই 9টা সিটের মধ্যে আপনাদের আনরিজার্ভদের ক্ষেত্রে আছে 5টা, OBCদের ক্ষেত্রে আছে 2টো এবং SCদের 1টা, ST দের 1টা, EWSএর ক্ষেত্রে কোনো সিট নেই। এবং এখানকার যদি আপনাদের প্লাস পোস্টিং হবে, প্লেস অফ পোস্টিং হচ্ছে ব্যাঙ্গালোর। কোয়ালিফিকেশান হচ্ছে বিই, বিটেক, বিএসসি, ঠিক আছে, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর। তারপর আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 4টা, আনরিজার্ভদের ক্ষেত্রে 1টা, OBCদের ক্ষেত্রে 2টা, SCদের ক্ষেত্রে নেই, ST দের ক্ষেত্রেও নেই, EWSএর ক্ষেত্রে 1টা। বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ME MTech ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটস উইথ ME MTech কোয়ালিফিকেশান শুড কম্পালসারি হ্যাভ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ইন দেয়ার বিএ, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ঠিক আছে। তারপরে আপনারা দেখে নেবেন কি এলিজিবিলিটি, যে কোয়ালিফিকেশান তো বলেই দিলাম। এবং এখানে একটা জানার বিষয় হচ্ছে, যেটা যারা জেনারেল OBC EWS তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস হতে হবে এবং বাকিদের ক্ষেত্রে পাস্ট ক্লাস হলেও হবে, ঠিক আছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও ঠিক একই, বাকি ডিটেলসে দেখে নেবেন। এজ হতে হবে ট্রেন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 25 বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 28 বছর, বাকি রিল্যাক্সেশনটা আপনারা দেখে নেবেন। স্যালারি ট্রেন ইঞ্জিনিয়ার বলে রাখি, এটা সাধারণত 1 বছরের কন্ট্রাকচুয়াল কোর্স পোস্ট এবং এখানে আপনাদের কিন্তু 3 বছর পর্যন্ত এক্সটেন্ড করা হতে পারে কাজের ভিত্তিতে। তাতে আপনাদের প্রথম বছরের জন্য স্যালারি হবে 25,000 টাকা পার মান্থ, সেকেন্ড বছরের জন্য 28,000 টাকা এবং থার্ড বছরের জন্য হবে 31,000 টাকা। আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কিন্তু 2 বছরের কন্ট্রাকচুয়াল পোস্ট, এটা কিন্তু 4 বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। তো ফার্স্ট ইয়ারের জন্য 35,000 টাকা, সেকেন্ড ইয়ারের জন্য 40,000 টাকা এবং থার্ড ইয়ারের জন্য 45,000 টাকা আর ফোর্থ ইয়ারের জন্য 50,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু দেবে। এক্সপিরিয়েন্স থাকতে হবে কতটা, দেখতে পাচ্ছেন ট্রেন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 0 থেকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে হবে। এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে যারা বিএ, বিটেক, বিএসসি তাদের ক্ষেত্রে ক্যান্ডিডেটস উইথ মিনিমাম 2 ইয়ার্স অফ দ্য পোস্ট কোয়ালিফিকেশান রিলিভেন্ট ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং MEMTech এর ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো কোয়ালিফিকেশান না থাকলে হাউ এভার দ্য এক্সপিরিয়েন্স ইন দ্য রিলিভেন্ট ফিল্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। পিরিয়ড অফ কন্ট্রাক্ট বলেই দিয়েছি আমি ট্রেন ইঞ্জিনিয়ার আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। ট্রেন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 1 বছর এবং 3 বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে, আর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 2 বছর একটা 4 বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে, ঠিক আছে। স্কিল সেটস রিকোয়ার্ড টু দ্য ট্রেন ইঞ্জিনিয়ার, এটা আপনারা দেখে নেবেন নিজেরা। ওটা আলোচনা করতে গেলে সব কিছু কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেও বড় হয়ে যাচ্ছে। সিলেকশন প্রসিডিওরটাও দেখে নেবেন আপনারা, নিচের দিকে চলে যাই। কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনাদেরকে কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে, আপনাদের এনভেলপের মধ্যে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এবং যা যা ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া আছে, সব ডকুমেন্টস অ্যাটাচ করে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় পাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন।
এবং সেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে এই সমস্ত যে অ্যাটাচ করে যা যা আপনাদেরকে ক্রাইটেরিয়া দিয়েছে সব কিছু অ্যাটাচ করে আপনাদের কী করতে হবে, এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এখানে আপনাদের লাস্ট ডেট হচ্ছে 6/1/2021, মানে 6/1/2021 তারিখ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, ঠিক আছে। তার মধ্যেই কিন্তু আপনাদের কিন্তু ওখানে ওই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফি ট্রেন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 200 টাকা, প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 500 টাকা। যারা PWD SC ST ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনোরকম কোনো লাগবে না অ্যাপ্লিকেশন কি, উভয়ের ক্ষেত্রে, ঠিক আছে, উভয় পোস্টের ক্ষেত্রে। আপনারা কীভাবে ফি পেমেন্ট করবেন তা এখানে দেওয়া আছে, দেখছেন। দ্য অ্যাপ্লিকেশন ফি শুড বি লিমিটেড থ্রু SBI কালেক্ট, অথবা আরও কী কী ডিটেলসে দেওয়া আছে। তো আর আপনাদের লাস্টে বলে রাখি, যদি আপনাদের কোনো প্রবলেম হয় এই নম্বরে কল করতে পারেন বা এই মেল করে আপনারা সব কিছু জিজ্ঞাসাবাদ করতে পারেন। এটা হচ্ছে ওভারঅল ইন্ডিয়া জব, যে কোনো স্টেট থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তো এটাই এখন দেখিয়ে দিই আপনাদের কীভাবে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশান ফর্ম যেখানে আপনারা এসেছিলেন, এই যে ক্লিক হেয়ার টু ভিউ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য যেখানে ক্লিক করেছিলেন তার নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম ফর ট্রেন ইঞ্জিনিয়ার, এবং ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর দ্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে ট্রেন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, এইটা হচ্ছে ট্রেন ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, এটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এবং আরেকটা হচ্ছে যেটা হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, এটা হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রজেক্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। আপনারা এখান থেকে সহজে ডাউনলোড করে দেবেন, আমি অবশ্যই এইটা লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি নতুন দেখছেন। এই চ্যানেলে আমি সাধারণত প্রত্যেক দিন চাকরি সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট নিয়ে আসি, ঠিক আছে। থ্যাংক ইউ।